এরপর এমপি মাসুদ রানা আপনি লিখেছেন, অনেক সময় ওজুর সাথে কিতাব পড়তে পারি না, এখন কিতাবের কোরআন আয়াত পড়লে বা ধরলে গুণা হবে কিনা, বিধান কি? যদি কিতাবের মধ্যে সাধারণ কথার পাশাপাশি দুই চারটি আয়াত আসে মাঝে মাঝে ফাঁকে ফুকরে, তো তার কারণে ওই কিতাব পড়তে কোনো অসুবিধা নেই ওজু ছাড়া। তবে কোরআন আয়াতটাকে আলাদা করে যখন আপনি পড়বেন তখন ওটাকে হাত দিয়ে আঙুল দিয়ে স্পর্শ করবেন না, এটুকু অ্যাভয়েড করে চলবেন, ইনশাআল্লাহ সেটুকু আপনার জন্য যথেষ্ট হবে। ধৈর্য বাড়ার